কেননা আজকে অন্যদের সাথে তহিদ আফ্রিদির চুরি চামারের গল্প নিয়েও খেলা হবে। তবে বলে রাখি, আজকে যাদেরকে নিয়ে খেলা হবে এরা কোন সাধারণ মানুষ না, এরা হলো এক ধরনের প্রতিভা, উজ্জ্বল প্রতিভা। এই ধরন আপনার আমার বয়স বেড়ে যাচ্ছে, চুল দাড়ি পেকে যাচ্ছে, বন্ধু বন্ধু পড়াশোনা শেষ করে চাকরি করছে, পাশের বাড়ির মফিজ সুন্দরী মেয়ে বিয়ে করছে, কিন্তু আপনি আর আমি কি বালডা ফালাইছি? তুমি যেহেতু টাইম মেইনটেইন করো নাই, এই কারণে তুমি লুজার। যেই বয়সে আইসক্রিম খাওয়ার জন্য বাবা মার কাছে কেঁদে কেঁদে টাকা চাইতাম, এমনকি পানিতে ল্যাংটা হয়ে গোসল করতাম, সেই বয়সের ছেলে মেয়ে এখন সিঙ্গার, মিউজিক ভিডিও করে। ভালোবাসা মানে সকলে তো বোঝে না, আমার বউ এত সুন্দর হবে এটা কি ভাবা যায়? সরকারি চাকরি দিবে, আর যদি সরকারি চাকরি থাকে তাহলে মেয়ের মা নিজে এসে তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিবে। কেন মা, কাজের কিসের জন্য? শোন, কিছুদিন আগে যেসব মেয়েদেরকে দেখতাম ল্যাংটা হয়ে চোখের সামনে ঘুরাফিরি করে, সেই সব মেয়েরা আজকে দেখি বয়ফ্রেন্ড নিয়ে ঝগড়া করে। কালো ওন্না পড়া মেয়েটাকে দেখলেই বুঝা যায় যে কেন তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য মেয়েকে ধরছে। আর পুরো ভিডিওটা দেখে যা মনে হয়েছে ছেলেটার কোনো দোষ নাই। ছোটবেলায় যখন প্রতিদিন বাবার কাছে মোবাইল চাইতাম গেমস খেলার জন্য, তখন বাবা একদিন রাগ করে বললো পারলে নিজের টাকা মোবাইল কিনে চালাস। অথচ বর্তমানে দেখি কিছু বাবা মা তাদের ছেলেমেয়েদেরকে আইফোন কিনে দেয় টিকটক ভিডিও বানানোর জন্য। টিকটক ভাই রে ভাই, কি ইমোশন রে ভাই। এত বড় হইলাম এখনো সিঙ্গেল, প্রপোজটা কিভাবে করে তাও জানি না। অথচ ছোট ছোট বাচ্চারা পিক আপ লাইন শিখে। ও মাই গড, পিক আপ লাইন! বর্তমানে অনেক ইউটিউবাররা আছে যারা ইউটিউবার থেকে তারকা হয়ে গেছে। ভাইরে ভাই, তোদের তো সময় ভালো। করোনার কারণে সবকিছু যখন বন্ধ তখন বসে নেই দেশের তারকারাও। নিজের হাতে সাধারণ মানুষকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন তিনি। 10 টাকা দামের একটা মাস্ক দিয়ে ভিডিও করছে, তা আবার টিভিতে নিউজ করছে। শালা বড়লোকের বাচ্চা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এদেরকে যদি আপনারা তারকা মানতে পারেন তাহলে মাহফুজকে কেন সিঙ্গার মানতে পারেন না? উনিও তো ভালো গান করে। লাইক সিরিয়াসলি, সুপাকি রে ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার, মজাক হো। এখন হয়তো অনেকেই বলবেন মাহফুজ স্যার তো গান কপি করে। শুধু কি মাহফুজ স্যারই গান কপি করে, আর কেউ কি গান কপি করে না? রোশন চেহারা, বালো কা রঙ সুনহরা, কেসে দেখু তেরি আঁখে, আঁখো পে চশমে কা পে। এ ভাবে তুমি কেঁদো না, পাশে আছি তুমি দেখো না, জানি না তুমি আসলে
এই তারকা ভাই গান কপি করছেন তাতে কিচ্ছু আসা যায় না, কারণ উনি আফ্রিদি তুমি কি ভাবছো রোস্টিং থেকে বাঁচতে তোমার তাসিন ভাইয়ের সাথে হাত মিলালেই হবে? তো আমার ভাই তাসিন এসেন আমার খুব ক্লোজ, 1 মিলিয়ন হইতে আর বেশি নাই, অলমোস্ট 25,000 মতো লাগে প্রায়। সো প্লিজ সবাই যে সাবস্ক্রাইব করে তোমার ভাই চ্যানেলটাকে আর 1 মিলিয়নের একটা পরিবার বানিয়ে ফেলো, এটা অবশ্যই করবেন। তোমরা তো চোরে চোরে খালতো ভাই, আজকে তুমি যাকে সাপোর্ট করতেছো, যাকে সাবস্ক্রাইব করার জন্য বলতেছো, তার এগেনস্টে কি তুমি ভিডিও বানাও নাই? তেমনি তাসিনেশনের ব্যাপারটা, নিজের ভুল না ধরে আরেকজনের ভুলটা ধরতে যায়। আগে নিজের ভুলটা ঠিক করো তুমি। সে ধরতেছে 18+ কন্টেন্টের জন্য, কিন্তু সে নিজে কি করতেছে, থাম্বনেল থেকে শুরু করে ট্যাগ পর্যন্ত সে বাজে বাজে দিচ্ছে, সবকিছু বাজে দিচ্ছে, ওইখানে কি কোনো দোষ নাই? বুঝতে পারছি, সে নিজেই সুর নিজেই পুলিশ। এক্স্যাক্ট। কি ভাবছো ভিডিও ডিলিট করে দিবার আমরা সব ভুলে যাব? কিন্তু তোমরা জানো না আমার চোখ এখন তোমাদের উপর। গান কফি শুধু তৈরি আফ্রিদি মাহফুজারই করে না, আরো অনেকেই গান কফি করে। কেন তুমি নাই আই 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 তোমায় আমি চাই আই 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 এত সব চুরি চামারের মাঝেও কিছু ইউটিউবার আছে বলে ইউটিউব কাঁপাই দিবে, এত তাড়াহুড়া কিসের? 1 লাখ হোক পুরো ইউটিউব কাঁপায়া দিমু। ভাই তোর ভিডিওতে তুই যেই পরিমাণে দেখাস তাতেই বোঝা যায় তুই কেমন, আর তোর শরীর দেখলেই তো মনে হয় তুই সারাদিন এসব নিয়েই পড়ে থাকস। যাই হোক, আজকের মতো তহিদ আফ্রিদি চুরি চামারের গল্প এখানেই শেষ। তাসিনেশন ব্রো, ইউ আর নেক্সট। আর আপনারা যারা তাসিনেশনের চুরি চামারের গল্প দেখতে চান তারা প্লিজ কমেন্টস করে জানান, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালোবাসুন। আর হ্যাঁ, আগুন পিছনে না, আগুন ভিডিও তো জ্বলবে। আগুন জ্বলে রে, তুই ধৈর্য ধর।